হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর। পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত মেলার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, দুপুর থেকে জমজমাট মেলার খবর আপনার কাছ থেকে আমরা জানছিলাম, সন্ধ্যার পরে চিত্রটা নিশ্চয়ই আরো জমজমাট হয়েছে, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনি আসলে যেমনটি বলছিলেন যে সকাল থেকেই আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিনে একটা ভিড় থাকে এবং সেই ভিড়টি আমরা দুপুর পর্যন্ত যথারীতি দেখেছি। তারপরে কিছুটা সময় এই ভিড়টা কিছুটা কমেছিল, তবে বিকেলের পর থেকে এখন তো সন্ধ্যা হয়েই গেছে, এই পর্যন্ত সময় আমরা দেখছি যে বলা যায় যে পুরো লোকে লোকারণ্য এই পুরো মেলা প্রাঙ্গণ। আমার সহকর্মী একটু দেখালে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমরা একটা পাশে রয়েছে এখানে, ভেতরের অংশে এমন জটলা, তার মানে বুঝতে হবে যে বাইরের যে অংশটা বিশাল একটা জায়গা নিয়ে এই এবারের মেলার বিন্যাস করা হয়েছে, সেই সব জায়গায় কেমন ভিড় হতে পারে। ঠিক একইভাবে এই পার্শ্ববর্তী যে জায়গাটি রয়েছে সেখানেও যে ক্রোকারিস পণ্যগুলো আছে এবং ঠিক একই সাথে সাথে বিভিন্ন দেশের যে পণ্যগুলো আছে সেসব স্টলগুলো মূলত ওই জায়গায় রয়েছে এবং ওইখানেও মানুষজনের অনেক ভিড়। এবং আমরা এখন যেটা দেখছি এই অংশটিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে তো ইলেকট্রনিক্স পণ্য রয়েছে এবং ঘর গৃহস্থালি সাজানোর জন্য যে আসবাবপত্রগুলো মূলত দরকার হয় সেই সব আসবাবপত্রগুলো মূলত এই অংশটিতে। তো এই যে এইখানের যে পরিস্থিতি সেটি মোটামুটি বেশ সন্তোষজনক, ক্রেতারাও যেমন বলছে ঠিক একইভাবে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন যে ক্রেতা সমাগম সময়ের সাথে সাথে বাড়ছে এবং আজকে মেলার 14তম দিন এবং বাকি যে 17 দিন আছে, এবার তো 29 দিন 20 তারিখে মেলা শেষ হবে, সেহেতু বললাই যাচ্ছে যে মেলার বাকি সময়টি তো প্রচুর পরিমাণে মানুষজন আসবে এবং বেচা বিক্রিও খুবই ভালো হবে এমনটি প্রত্যাশা এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা করছেন। সিয়াম।